আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ অবশেষে এই আকলিমা নামের বোনটিও ফিরে গেল তার আপন ঠিকানায়। আলহামদুলিল্লাহ এই আকলিমা নামের বোনটি তার পরিবারের তার বাবার ফটো দেখে সে চিনতে পেরেছেন যে এটি তার পরিবার, হাজারো মানুষের ভালোবাসায়। আর যে কিবরিয়া বাইরতি পরিশ্রমের মাধ্যমে আরেকটি বোন এই আকলিমা নামের বোনটি ফিরে গেল তার আপন ঠিকানায়। দর্শক, এই আকলিমা নামের বোনটি আপন ঠিকানা অনুষ্ঠানের 402 নম্বর পর্বে অতিথি ছিলেন। অনেক আশা ভরসা নিয়ে আপন ঠিকানায় এসেছিলেন এই আকলিমা নামের এই বোনটি। অবশেষে মহান আল্লাহ তাআলা এই আকলিমা নামের বোনটির চোখের পানি কবুল করে নিয়েছেন, মুছে দিয়েছেন দীর্ঘ 20 বছরের কষ্ট। মহান আল্লাহ তাআলা কষ্ট করেছেন, এই 20টা বছর সহ্য করতে হয়েছে হাজারো লাঞ্ছিত যন্ত্রণা। মহান আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে পরিবারের সাথে এক হয়ে বাড়ি ফিরেছেন এই আকলিমা নামের এই বোনটি। এই আকলিমা নামের বোনটিকে যারা নিতে এসেছিলেন, এসেছিলেন তার মা, সেই সাথে এসেছিলেন তার বড় বোন, আরও এসেছিলেন অনেক। দর্শক, এখানে দুঃখের বিষয় হলো এই আকলিমা নামের বোনটির বাবা স্ট্রোক করে মারা গিয়েছেন। দর্শক, আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।